বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে না দাঁড়িয়ে অগ্নিকাণ্ড নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার অংশ হিসেবে এই ঘটনায় বিএনপির হাত আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। রাজধানীর আজিমপুরে লালবাগ আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নষ্ট রাজনীতি বাদ দিয়ে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনের নামে কেউ সহিংসতা করলে আওয়ামী লীগ 300 সংসদীয় আসনে অবস্থান কর্মসূচি দেবে বলেও জানান ওবায়দুল কাদের। যদি বজ্রপাতে মানুষের মৃত্যু হয়, বিরোধী দল বলবে এটা আওয়ামী লীগ সরকারের দোষ। আমরা বলছি বঙ্গবাজার সহ এইসব অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।